السلام عليكم ورحمة الله. بني إسرائيل জাতির একটি পাপের কারণে কুরবানির ষাঁড় চোখ তুলে কখনোই আকাশের দিকে তাকায় না। এর কারণ জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা শহরের একটি মসজিদে তাশরিফ নিয়ে বসেছিলেন। আর সে সময় সিরিয়া থেকে আগত এক আগন্তুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রশ্ন করেন। আপনারা জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যদি জ্ঞানের শহর বলা হয় তাহলে আলী হচ্ছে সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের তরফ থেকে প্রাপ্ত জ্ঞান থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে বললেন, হে আগন্তুক, আমি বুঝতে পেরেছি তুমি এই প্রশ্ন কেন করেছো। নিশ্চয়ই তুমি বনি ইসরাইল জাতির অন্তর্ভুক্ত। এ কথা শুনে আগন্তুক ব্যক্তি আশ্চর্য হয়ে গেল এবং হযরত আলীকে বলল, হে আমিরুল মুমিনিন, আপনি কি করে বুঝতে পারলেন আমি বনি ইসরাইল জাতির অন্তর্ভুক্ত? তখন হযরত আলী বললেন, কেননা কোরবানির ষাঁড় যে কখনোই আকাশের দিকে চোখ তুলে তাকায় না, এই বিষয়টা শুধুমাত্র বনি ইসরাইল জাতির মানুষই ভালো জানে। কেননা তাদের একটি পাপের কারণে আল্লাহর এই অবলা সৃষ্টি আকাশের দিকে চোখ তুলে তাকাতে লজ্জা পায়। যদিও ষাঁড় চাইলে আকাশের দিকে চোখ উঠিয়ে তাকাতে পারে, কিন্তু বনি ইসরাইল জাতির সেই পাপ কর্ম করার পর থেকে তারা কখনোই আকাশের দিকে চোখ তুলে তাকায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারিত বর্ণনা করতে গিয়ে বলেন, বনি ইসরাইল জাতিকে কঠিন সংকটের হাত থেকে রক্ষা করতে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে প্রাপ্ত জ্ঞান দিয়ে সমুদ্রকে দ্বিখণ্ডিত করেন এবং অতঃপর ফেরাউনের ভয়ঙ্কর আজাবের হাত থেকে রক্ষা করে বনি ইসরাইল জাতিকে লোহিত সাগর পার করে দেন। আল্লাহু আকবর। সেখানে এসে বনি ইসরাইল জাতি মূসা আলাইহিস সালামের সাথে নাফরমানি শুরু করে দেয়। হযরত মূসা আলাইহিস সালাম তাদের সকলকে এক এবং অদ্বিতীয় আল্লাহর মুখোপেক্ষী হতে বলেন এবং তিনি একনিষ্ঠ ধ্যানের জন্য আল্লাহ পাকের সান্নিধ্যের জন্য তুর পর্বতে চলে যান। এদিকে ওই বনি ইসরাইল জাতির এক শয়তানের গোলাম সামিরি নামের এক ব্যক্তি স্বর্ণ অলঙ্কার দিয়ে একটি বাছুর তৈরি করে। সেই বাছুরটির আকৃতি ছোট একটি ষাঁড়ের মতো এবং এই ষাঁড়ের ভেতরে ইবলিসের সহযোগিতা নিয়ে কৃত্রিম শব্দের সৃষ্টি করে। পবিত্র কোরআনে বর্ণনা আছে, এই শব্দ শুনেই বনি ইসরাইল জাতির সকলেই ওই ষাঁড়ের পূজা শুরু করে দেয় এবং তারা এক ও অদ্বিতীয় আল্লাহকে ভুলে যায়, যেই আল্লাহ তাদেরকে ফেরাউনের কবল থেকে রক্ষা করে নীল দরিয়া পার করিয়েছিল। আল্লাহ আকবর, আল্লাহ আকবর। এই ঘটনার পর হযরত মূসা আলাইহিস সালাম যখন 40 দিন পর তুর পর্বত থেকে ফিরে আসেন, যখন তিনি দেখতে পান যে এই বাছুর নিষ্প্রাণ অবস্থায় গাছের সাথে লটকানো আছে আর পুরো বনি ইসরাইল জাতি, যাদেরকে কদিন আগে আল্লাহ পাক লোহিত সাগর পার করিয়ে বিপদের হাত থেকে রক্ষা করেছেন, তারাই কিনা এই বাছুরের কাছে আশ্রয় চাচ্ছে, তাকেই খোদা মানছে, নাউযু বিল্লাহি মিন জালেক। এটা দেখে হযরত মূসা আলাইহিস সালাম এত কষ্ট পেলেন, এত আঘাত পেলেন যে নিজের আপন ভাই হারুনকে দাড়ি চুল ধরে টানাটানি শুরু করে বললেন, আমি যখন ছিলাম না তুমি থাকা অবস্থায় কিভাবে এই লোকজন এই ধরনের আস্পর্ধা দেখাতে পারে? পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, হারুন আলাইহিস সালাম বলে, হে আমার মায়ের পেটের ভাই, তুমি আমার দাড়ি ও চুল ধরে টানাটানি করো না। এ জাতির লোকজন চরম মাত্রায় প্রথভ্রষ্ট হয়ে গিয়েছে যখন এই কৃত্রিম ষাঁড়ের ভেতর থেকে তারা শব্দ শুনতে পেয়েছে। তাদের অন্তর এতটাই কলুষিত হয়ে গিয়েছে, তারা বারবার বলছিল, আমরা আমাদের সৃষ্টিকর্তাকে চর্মচক্ষুতে দেখতে পাচ্ছি, হ্যাঁ এটাই আমাদের খোদা। এ বলে তারা সকলেই সেজদাবনত হলো। আমি যতই চেষ্টা করেছি তারা আমার উপর প্রহার করেছে, আমার কথা শুনেনি। হযরত মূসা আলাইহিসসালাম এই ষাঁড়ের দিকে এতটা ক্ষিপ্র গতিতে এগিয়ে আসলেন, একে ভৎসনা তিরস্কার করতে করতে অভিশাপ দিতে দিতে একে ধ্বংস করে ফেলেন। এরপর থেকে পৃথিবীর জমিনে যত ষাঁড় ছিল এরা সকলেই কান্না করেছে। ওই ঘটনার পর থেকে কোনো ষাঁড় আসমানের দিকে আর চোখ তুলে তাকায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের গুরুগম্ভীর উত্তর শুনে মসজিদের সকল মুসল্লির আশ্চর্য হয়ে গেল এবং বনি ইসরাইলের সেই ব্যক্তি সাথে সাথে পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রজ্ঞা দেখে সবাই অবাক হলো। সেই বনি ইসরাইলের ব্যক্তিটি বলল, ইয়া আলী, আপনি যদি আমার বেয়াদবি ক্ষমা করেন আমি আপনাকে আরো কিছু প্রশ্ন করতে চাই। হযরত আলী বললেন, অবশ্যই আপনি আপনার প্রশ্নগুলো করতে থাকুন। তারপর মুসাফির ব্যক্তি তার পরের প্রশ্নটি করলেন, ইয়া আলী, জিন জাতির বাবা কে ছিল? আমাদের পূর্বপুরুষ যেমন আদম আলাইহিসসালাম, তাদের পূর্বপুরুষের নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরশাদ করলেন, জিনদের সর্দারের নাম ছিল
সোয়াম আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের শিখা দ্বারা তৈরি করেছিলেন আল্লাহ পাক তাকে সর্বপ্রথম জিন হিসাবে তৈরি করেছিলেন ঠিক যেভাবে আদম আলাইহিস সালামকে জমিনের বুকে সর্বপ্রথম মানুষ হিসাবে তৈরি করেছেন আর আল্লাহ রাব্বুল আলামিন জিনদের জন্য একজন নবীও প্রেরণ করেছিলেন এবং তার নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম তিনি জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার দাওয়াতও দিয়েছিলেন কিন্তু তারা সেই নবীকে হত্যা করেছিল তারপর সেই মুসাফির দ্বিতীয়বারের মতো প্রশ্ন করলেন ইয়া আলী আসমানি ইবলিশের নাম কি ছিল জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তার নাম ছিল হারিস মুসাফির আবারো জিজ্ঞেস করলেন পৈতৃক সম্পত্তিতে পুরুষের দুই ভাগ আর নারীর এক ভাগ কেন বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন নারীকে আবার স্বামীর সম্পদ থেকেও ভাগ দিয়েছেন আল্লাহ পাক নিঃসন্দেহে কাউকে ঠকান না কিন্তু আমার মনে প্রশ্ন এই বিধান আল্লাহ পাক পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে কেন করলেন যে নারী অর্ধেক পাবে আর পুরুষ দ্বিগুণ পাবে পিতার সম্পত্তিতে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন জান্নাতে হযরত হাওয়া আলাইহিস সালাম যে শিশকে উঠিয়েছিলেন সেটিতে গমের তিনটি দানা ছিল সেখানে তিনি নিজের জন্য একটি রেখেছিলেন আর হযরত আদম আলাইহিস সালামের জন্য দুইটি রেখেছিলেন আর যেহেতু তিনি মানবজাতির মূল সেজন্য সেখান থেকে পুরুষদের জন্য দুই অংশ আর নারীদের জন্য একটি অংশ নির্ধারণ করা হয়েছে তারপর মুসাফির ব্যক্তি একটি প্রশ্ন করলেন ইয়া আলী আমি জানতে চাই এ বিশ্ব কায়নাতকে সৃষ্টির পূর্বে সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছিলেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন এই মহাবিশ্ব সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নূর সৃষ্টি করেছিলেন তারপর সেই মুসাফির ব্যক্তি আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করল আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন ও পাহাড়কে কি দ্বারা সৃষ্টি করেছেন তখন উত্তরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে পানির বাষ্প এবং ধূলিকণা দ্বারা সৃষ্টি করেছেন তিনি জমিনকে সৃষ্টি করেছেন পানির ফেনা দ্বারা এবং পাহাড়কে তিনি সৃষ্টি করেছেন পানির তরঙ্গ দ্বারা পরবর্তীতে সে মুসাফির আবারও প্রশ্ন করলেন যে হে আলী মক্কাকে কেন উম্মুল কোরা বলা হয় তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন মক্কাকে উম্মুল কোরা বলার কারণ হচ্ছে উম্মুল কোরার অর্থ হচ্ছে প্রত্যেকটি জিনিসের মা আর যেহেতু এ জমিনের প্রত্যেকটা জিনিসকে তার নিচ থেকে বেছানো হয়েছে সেজন্য আরবের শহর মক্কাকে উম্মুল কোরা বলা হয়ে থাকে সেই ব্যক্তি আবারও প্রশ্ন করল হে আমিরুল মুমিনিন যেমনটা কোরআনুল কারিমে সপ্তম আসমানের কথা উল্লেখ রয়েছে সুতরাং আপনি আমাদেরকে সেই ষাটটি আসমানের নাম এবং এদের রং এর বর্ণনা করে দিন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন যে আমাদের নিকট আসমান যেটাকে প্রথম আসমান বলা হয় তার নাম হচ্ছে রাফি এই আসমান সৃষ্টি হয়েছে পানির বাষ্প এবং ধূলিকণা দ্বারা দ্বিতীয় আসমানের নাম হলো কাইদুন আর তার রং হচ্ছে তামার মতো তৃতীয় আসমানের নাম হচ্ছে মাদুন এবং সেটি মিশ্রিত রঙের দেখতে অনেকটা পিতলের মতো চতুর্থ আসমানের নাম হলো আর ফালুন তার রং হচ্ছে চাঁদের মতো পঞ্চম আসমানের নাম হচ্ছে হাইয়ন তার রং হচ্ছে সোনার মতো ষষ্ঠ আসমানের নাম হচ্ছে ওরুস তার রং হচ্ছে সবুজ ইয়াকুতের মতো সপ্তম আসমানের নাম হচ্ছে উজমা আর সেটি দেখতে সাদা মতির মতো তারপর সে মুসাফির ব্যক্তি প্রশ্ন করলেন কোন নবী ছিলেন যিনি একই সঙ্গে তার দুই বোনকে বিবাহ করেছিলেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন তিনি হচ্ছেন হযরত ইয়াকুব বিন ইসহাক আলাইহিস সালাম তিনি একই দিনে একই সময়ে তার দুই আপন বোন লাইয়া ও রাহিলকে বিবাহ করেছিলেন কিন্তু তখন আল্লাহর তরফ থেকে দুই বোনকে একত্রে বিয়ে করার বিধানের নিষেধাজ্ঞা জারি হয়নি তাই তার নিকাহ হালাল ছিল সর্বশেষ হযরত আলীকে সে ব্যক্তি প্রশ্ন করেন ইয়া আলী মাদ ও যাজা কি উত্তরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি জেনে অবাক হবে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রতে একজন ফেরেশতা মোতায়েন করে রেখেছেন যখন সে নিজের পা সমুদ্রের পানিতে রেখে থাকে তখন মাদ জন্ম নেয় আর যখন সে তার পা তুলে নেয় তখন যাজার জন্ম হয় মাদ ও যাজা সমুদ্রের পানিকে আপনাআপনি উঁচু হওয়া ও কমে যাওয়াকে বলা হয়ে থাকে অর্থাৎ সহজ ভাষায় যেটিকে আমরা জোয়ার ভাটা বলে থাকি এরপর মুসাফির ব্যক্তি সর্বশেষ প্রশ্ন করেন জিজ্ঞেস করেন এ পৃথিবীতে কুফুরের সূচনা সর্বপ্রথম কে করেছিল আর পৃথিবীর সর্বপ্রথম কুফুরিকারী ব্যক্তি কে ছিল তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন কুফুরের সূচনা সর্বপ্রথম ইবলিশ করেছিল আর সে ছিল এই কায়নাতের সর্বপ্রথম কাফের